শেরপুরের শ্রীবর্তীতে চলছে জমির টপ সোয়েল বিক্রির মহোৎসব। এতে ব্যাপক হারে কমছে ফসলের উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, উৎপাদনে দেখা দিচ্ছে বিপর্যয়। উপজেলা প্রশাসন বলছে জমির টপ সোয়েল কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিনিধি তারিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। শেরপুরের শ্রীবর্ধী এলাকা জুড়ে মূলত কৃষি জমি। এসব জমিতে বছরে দুই মৌসুমে ধান, সরিষা, রসুন ও শীতকালীন সবজি ব্যাপকভাবে উৎপাদন হয়। কিছু কিছু জমিতে হচ্ছে তিন ফসল। তবে কিছু অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে এসব জমির তিন চার ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রতি বছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে মাটি কাটার মহা উৎসব। কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে ফসলি জমির মাটি কিনে নিয়ে চড়া দামে বিক্রি করছে ইটভাটায়। মাটি বিক্রি করায় খেতে যথেষ্ট ফসল উৎপাদন না হয় চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এই জায়গার মাটি দেয় বাড়া দিয়ে জায়গাটা গাঁত কেটে ফেলেছে, ফসল হয় না। চার পাঁচ ফিট করে মাটি দিয়েছে না, আগে দুই বার হলো তো জমি অনেক ফসল। এই তৎপরতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী। এই আবাদি জমি তো কাটতেছে, নষ্ট ক্ষতি তো হইতেই আছে। এরপর আমাদের স্কুলের পাশ থেকে মাটি টানতেছে, উপজেলা প্রশাসন উর্বর জমি কাটা বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করেছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা নিষেধ করে দিয়েছেন, আমরা এটা কাটার জন্য কালকে সেদিন ইয়েও করছেন। শ্রীবর্ধীতে আবাদি জমির পরিমাণ 18,748 হেক্টর। এর মধ্যে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,700 হেক্টর জমির। ফজলে রাব্বি, নাগরিক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।